আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার রেসিপি ভীষণ মজার একটি ঝোল তরকারি। আর রান্না করব ফুলকপি এবং আলু টমেটো দিয়ে রুই মাছের সাথে। আশা করছি আপনাদের কাছে ঝোল তরকারির রেসিপিটি একটু হলেও ভালো লাগবে। যারা ঝোল তরকারি পছন্দ করেন তারা এই শীতের সময়ে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আর ঝোল তরকারির মজা কিন্তু শীতে। তো আমি এইখানে মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ 8 পিস, খুব ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ মেখে রেখেছি। আমি এইখানে 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে রেখেছি। লবণটা একটু উঁচু করে দিবেন, আধা ঘন্টা আগে মেখে রেখেছি। মাছটা দেখুন খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি 1টি। বর্তমানে বাজারে যেই সাইজের কপিগুলো পাওয়া যায় ওইখান থেকে ওই রকম 1টি কপি নিয়েছি। আর 4টি আলু মাঝখান থেকে 4 ভাগে লম্বাভাবে ভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাছগুলো ভেজে নিব। ভাজার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। আমি আজকে তরকারিটা রান্না করব সরিষার তেলে। তো তেল দিয়ে সামান্য লবণ দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলে মাছ ভাজার সময় ছিটে না বা তেলগুলো এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে না। তো এক এক সাইড 3 থেকে 4 মিনিট ভেজে আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো যেহেতু রান্না করা হবে তো খুব বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। একই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। যদি আপনারা চান এখানে কফিগুলোও কিন্তু ভেজে নিতে পারেন, তবে আমি কফিগুলো ভেজে নিব না। আমার কাছে মনে হয় কফি ভেজে নিলে খুব বেশি তেল ঢুকে যায়। তো এখন এইখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। পানিগুলো ফুটে উঠলে কফি দিয়ে দিব। আর কফি দেওয়ার পরে কিন্তু খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, একবার ফুটে উঠলেই আমি কফিটা নামিয়ে নিব। দেখুন মাত্র ফুটে উঠেছে আর আমি এখন সেকে নিব। তো অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2.5 টেবিল চামচের মতো হবে, জিরা বাটা উঁচু করে 1 চা চামচ, আদা বাটা সমান করে 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তবে আদার থেকে একটু বেশি। আমি এখানে জিরা বাটা দিয়েছি, যদি আপনারা চান এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিতে পারেন সম পরিমাণ। তো এখন এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব, মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত। তো 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলে হয়ে যাবে। তো আমি এইখানে 1টি বড় পাকা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে তরকারির কালারটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। নিয়েছি এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। তো 4-5 মিনিট কষানো হয়ে গেলে আমি এইখানে আলু দিয়ে দিব। তো আলু দিয়ে এখানে কফিগুলো দিয়ে দিব। কফি যেহেতু একটু ভাপ দেওয়া আর আলুগুলো একটু ভেজে নেওয়া, তো এখানে কিন্তু খুব বেশি কষানোর কিছু নেই। আমি মশলার সাথে সব সবজিগুলো খুব ভালোভাবে মিলিয়ে তারপরে এখানে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে, তাহলেই কিন্তু ঝোল তরকারির মজাটা বেড়ে যাবে। তো আমি এইখানে পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো বা 3.5 কাপের মতো হবে। ঝোল তরকারি তো ঝোল তো একটু দিতেই হবে। আর শীতের সময়ে এরকম কফি আলু দিয়ে কিন্তু ঝোল তরকারি খেতে ভীষণ মজা লাগে। তো আলুটা যদি নতুন হতো তাহলে আরও বেশি মজা হতো, কারণ এখনও নতুন আলু বাজারে নেই। তো অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। যখন এরকম ফুটে উঠবে তখন আমি এইখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো শুরুর দিকে দিয়ে দিলেই ভালো হয়, মাছগুলো যেহেতু খুব বেশি কড়া করে ভেজে নিইনি। তো মাছ দেওয়ার পরে আমি হালকা করে একটু নেড়ে দিব, ডুবিয়ে দেওয়ার দরকার নেই কারণ মাছগুলো একটু ভাজা আছে। আবার মাছটা উপর থেকে আমি ঢেকেও দিব 7-8 মিনিটের জন্য। তো 7-8 মিনিট পর ঢাকন খুলে আপনাদেরকে একটি কফি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে।
আর এই পর্যায়ে আমি লবণটাও দেখে নিব, যদি মনে হয় লবণ লাগবে তাহলে দিব, আর যদি লবণ না লাগে তাহলে আর দিব না। তো আমি লবণটা দেখে নিয়েছি, লবণ লাগবে না, দিয়ে দিব কাঁচামরিচ 7-8টি। কাঁচামরিচ কিন্তু এখানে ঝালের জন্য নয়, খুব সুন্দর একটি ফ্লেভার ছড়ায়, আমার কাছে বেশ ভালো লাগে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার ঘ্রাণ, বিশেষ করে শীতের সময়ে ঝোল তরকারিতে। তো একটি আলুও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঝোলগুলো কিন্তু খুব বেশি কমাবো না, মরিচ দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট জাল করব। আর শীতের সময়ে ঝোলটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে এমনিতেও কমে যায়, আর আলু দেওয়া যে কোনো ঝোল তরকারিতে ঝোলটা যতটুকু নামিয়ে নেবেন তার থেকে দেখবেন বেশ খানিকটা ঝোল কমে গিয়েছে ঠান্ডা হওয়ার পরে। তো 5-7 মিনিট পর আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন, ধনিয়া পাতাটা বেশি দিলে ফ্লেভারগুলো ভালো হয়, বা ধনিয়া পাতা বর্তমানে যে ধনিয়া পাতা এগুলোতে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ। তো ধনিয়া পাতা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আমি 2-3 মিনিট জাল করার পরে চুলার আঁচটা বন্ধ করে দিব। তো আমার চ্যানেলে ফোড়ন বাটা বা শাক বাটার একটি রেসিপি আছে, যারা এই তরকারিতে আদা রসুন বাটা পছন্দ না করেন তারা কিন্তু শুরুর দিকে আদা রসুন বাটা বাদ দিয়ে শেষের দিকে ফোড়ন বাটা দিয়ে দিতে পারেন। আর ফোড়ন বাটা দিয়ে বেশ কয়েকটি ঝোল তরকারির রেসিপি আমার চ্যানেলে আছে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার শীতের উপযোগী একটি ঝোল তরকারি, আশা করছি ভিডিওটি ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন, তৈরি করে দেখবেন ভীষণ মজার। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।